हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आज आमी आपनादेर साथे शेयर करब गरम भातेर साथे जमिए खावार मतो कलमी शाकेर निरामिष ओ सुस्वादु एकटी रेसिपि। ताहले चलुन आर देरी ना करे शुरू करे दिई आजकेर रेसिपि। निरामिष कलमी शाकेर तरकारी बानानोर जोन्नो प्रथमेई एकटा कड़ाईते 2 टेबिल चामच सर्षेर तेल गरम करे निये एर मध्ये दिए दिलाम 2 शुकनो लंका एबं अल्प 5 फोड़न। एखन एगुलोके समाने नेड़ेचेड़े मीडियाम फ्लेमे 15 थेके 20 सेकेंड मतो साँतले नेवार पर जखनी एई फोड़नेर एकटा सुंदर गन्ध बेरोते शुरु करबे तखन एर मध्ये दिए देब एकटा मीडियाम साइजेर एइभाबे केटे रखा आलू এবং 2 গাঁঠি কচু। গাঁঠি কচু দেয়াটা পুরোই অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন আবার নাও দিতে পারেন। এখন সব উপকরণ ভালোভাবে মিশিয়ে সামান্য নাড়াচাড়া করে নেওয়ার পর এটাকে ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে রান্না হতে দেব 2 মিনিট, যাতে আলু ও কচু একটু ভাজা ভাজা হয়ে আসে। 2 মিনিট পর এখন ঢাকনাটা খুলে এগুলোকে একটু নেড়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ আদা বাটা এবং 1/2 চামচ জিরে গুঁড়ো। এখন এগুলো সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে সামান্য নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ লঙ্কা গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এর সাথে সাথেই দিয়ে দিলাম অল্প হলুদ গুঁড়ো। এখন এই সব উপকরণ ভালোভাবে মিশিয়ে সামান্য নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে অল্প জল দিয়ে ভালোভাবে মিশিয়ে মিডিয়াম ফ্লেমে সমানে নেড়েচেড়ে 2 মিনিট মতো কষে নেব। কষতে কষতে জলটা শুকিয়ে এলে এর মধ্যে আরও অল্প জল দিয়ে ভালোভাবে মিশিয়ে এগুলোকে কষে নিতে হবে। মিডিয়াম ফ্লেমে 2 মিনিট কষে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 200 গ্রাম এভাবে কেটে ভালোভাবে ধুয়ে নেওয়া কলমি শাক, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এখন শাকটা সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে দেওয়ার পর এটাকে ঢাকনা দিয়ে লো ফ্লেমে রান্না হতে দেব 5 মিনিট, যাতে শাক ও সবজি ভালো মতো সিদ্ধ হয়ে যায়। ততক্ষণে এখানে একটা প্যান গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম অল্প সর্ষের তেল। তেলটা গরম হয়ে আসার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প নুন এবং হলুদ গুঁড়ো। নুন ও হলুদ গুঁড়োটা তেলের মধ্যে ভালোভাবে মিশিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 25 গ্রাম 1 ঘন্টা আগে ভালোভাবে ধুয়ে ভিজিয়ে জল ঝরিয়ে বেটে রাখা মুগের ডাল। এখন ডাল বাটাটাকে সমানে নেড়েচেড়ে মিডিয়াম ফ্লেমে এই রকম ঝুড়ো ঝুড়ো করে ভেজে নেব। 5 মিনিট পর ঢাকনাটা খুলে এটাকে একটু নেড়ে দেওয়ার পর এখন চেক করে নেব আলু এবং কচুটা ভালো মতো সিদ্ধ হয়েছে কি না। হ্যাঁ, আলু ও কচু 80% মতো সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা মুগের ডাল বাটা। ডাল বাটাটা শাকের সাথে ভালোভাবে মিশিয়ে সামান্য নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচে 2 চামচ চিনি। এবার চিনিটাও শাকের সাথে ভালোভাবে মিশিয়ে দেওয়ার পর এটাকে ঢাকনা দিয়ে লো ফ্লেমে রান্না হতে দেব 2 মিনিট, যাতে ভেজে রাখা মুগের ডাল বাটাটা শাকের সাথে একটু মিশে যায়। 2 মিনিট পর ঢাকনাটা খুলে এর মধ্যে দিয়ে দিলাম অল্প শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে রাখা 5 ফোড়ন। এখন এই 5 ফোড়নগুলোটা শাকের সাথে ভালোভাবে মিশিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেম অফ করে এটাকে ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিট মতো রেখে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের আজকের রেসিপি।